আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব এবং দেখিয়ে দিব, বুঝিয়ে দিব যে একটি জিমেইল নাম্বার দিয়ে কতটি প্রফেশনাল লেভেলের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়, বা একটি জিমেইল নাম্বার দিয়ে এবং একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কতগুলো চ্যানেল আপনি ওপেন করতে পারবেন, খুলতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আসলে প্রফেশনাল লেভেলের কথা আমি বলতেছি, অর্থাৎ একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে, অর্থাৎ আপনি যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে যে চ্যানেলটি খুলবেন ওই চ্যানেলটি পরবর্তীতে আপনি মনিটাইজেশন পাবেন এবং প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে পারবেন। সো এই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা ধৈর্য এবং মনোযোগ সহকারে কন্টিনিউ করতে হবে। সো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের ছোট্ট একটা অনুরোধ করব, আমার এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর অলরেডি আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। সো ভিউয়ার্স, এবার চলুন চলে যাই মূল ভিডিওতে, অর্থাৎ মূল টপিকে। হ্যাঁ, টপিকটা ছিল যে আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কতগুলো প্রফেশনাল লেভেলের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। একটি জিমেইল দিয়ে আপনি অনেকগুলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আসলে যে বিষয়টা হবে, আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হতে পারে, অথবা আপনি যখন গুগল অ্যাডসেন্স ব্যবহার করবেন সেক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হতে পারে। আসলে গুগল অ্যাডসেন্সে তেমন অসুবিধা হবে না, যেটা অসুবিধা হওয়ার কথা সেটা হচ্ছে আপনি যখন আপনার চ্যানেলটিকে ব্র্যান্ডে নিয়ে যাবেন, অর্থাৎ আপনার চ্যানেল যখন পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে যাবেন, আপনি যখন এটাকে বিজনেস বা ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে যাবেন, রূপান্তর করবেন, তখন কিন্তু এই প্রবলেমটা হবে। নইলে আপনি একটি জিমেইল আইডি দিয়ে বা একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি, আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, এতে সবচেয়ে বেটার হবে। আসলে জিমেইল অ্যাকাউন্ট খুলতে বেশ সময় লাগে না, মাত্র 2 মিনিট বা 3 মিনিট। অথবা আপনি এখানে আরেকটা সুযোগ পাচ্ছেন, কিন্তু সেটা হচ্ছে আপনি একটি নাম্বার দিয়ে অনেকগুলো জিমেইল আইডি ক্রিয়েট করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। বা ওই নাম্বার দিয়ে আপনি অনেকগুলো জিমেইল আইডি ক্রিয়েট করে সেই জিমেইল আইডিগুলো দিয়ে আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন বিভিন্নভাবে, বা ভিন্ন ভিন্ন চ্যানেল ক্রিয়েট করতে পারেন। এক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন 100%, মনিটাইজেশন পাবেন 100%, বা আপনার এদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। সো যে বিষয়টা আমি আপনাদের বলতে চাচ্ছি বা মূল টপিক যেটা, সেটা হচ্ছে একটি জিমেইল দিয়ে আপনি মাত্র একটি চ্যানেল ক্রিয়েট করবেন, এটা আমার পার্সোনাল সাজেস্ট এবং এটাই সর্বোচ্চ সাজেস্ট, আপনি এটাই করবেন, সবচেয়ে বেস্ট হবে। আর যদি আপনারা একটি জিমেইল আইডি দিয়ে দুটি ক্রিয়েট করে থাকেন তাহলে তো করে ফেলছেন। এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন যে একটি জিমেইল দিয়ে একটি চ্যানেল ক্রিয়েট করার। এক্ষেত্রে যে বিষয়টা হবে, যেটা বারবার বলতেছি, এক্ষেত্রে যে প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে সেটা হচ্ছে আপনি যখন আপনার চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে নিয়ে যাবেন তখন কিন্তু আপনি এই প্রবলেমটা ফেস করবেন, এর আগে আপনি এই প্রবলেমটা বুঝবেন না। সো আমি আপনাদের পার্সোনালভাবে সাজেস্ট করবো, এবং এই ভিডিওর মূল সার কথা হচ্ছে আপনি একটি জিমেইল আইডি দিয়ে সবসময় একটি চ্যানেল ক্রিয়েট করার চেষ্টা করবেন এবং করবেন। সো পুরো বিষয়টা আশা করি বোঝাতে পারছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আজকের পরিবেশনা এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।